वेलकम टू फिजिक्स विद रणदीप। आज के आमरा जेटा निये आलोचना करब सेटा होच्छे पोटेंशियल एनार्जी बा स्थिति शक्ति। तो स्थिति शक्ति काके बोले तार आगे बोले राखी, इतिमध्ये आमरा गति शक्ति सम्पर्के आलोचना करे फेलेछि। एइबार यांत्रिक शक्तिर सेकेंड पार्ट अर्थात स्थिति शक्ति बा पोटेंशियल एनार्जी निये आमरा आलोचना करब। तो स्थिति शक्तिर संज्ञाटा कि बोलछे, स्थिति शक्तिर संज्ञा कोनो बस्तुर तार विशेष अवस्थान बा आकृतिर जन्य अर्थात विशेष कोनो पोजिशन स्पेशल कोनो पोजिशनेर जन्य कार्य करार जे सामर्थ्य लाभ करे ताकेई बला हय स्थिति शक्ति। ताहले आमाके बुझते हबे कोनटा नर्मल पोजिशन एबं कोनटा स्टैंडार्ड पोजिशन। ताहले प्रथमे आलोचना करी नर्मल पोजिशन। धरो एटा हच्छे निर्देशतल। निर्देशतल बोलते कि आमरा भूपृष्ठके साधारणत निर्देशतल रूपे कल्पना करी। তাহলে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো একটা বস্তু, ধরো একটা বক্স রয়েছে ভূপৃষ্ঠে, তাহলে এইটাকে বলা হবে জিরো স্টেট। এই যে অবস্থাটাই রয়েছে এটাকে বলা হয় জিরো স্টেট বা প্রাথমিক অবস্থান। তো এই প্রাথমিক অবস্থানে বস্তুটির স্থিতি শক্তির মান হয় ইপি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি হচ্ছে শূন্য। এই পজিশনটাকে যদি আমি চেঞ্জ করি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি আমি বস্তুটাকে উপরের দিকে এই উচ্চতায় নিয়ে যাই, তাহলে বস্তুটার কি হয়ে গেল? তাহলে বস্তুটার পজিশন চেঞ্জ হয়ে গেল। আগে ছিল ভূপৃষ্ঠে, এখন ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠেছে, তাহলে এখন কি হয়েছে? এখন তার পজিশনের চেঞ্জ হয়েছে। তাহলে যখন পজিশনের চেঞ্জ হবে তখন তার মধ্যে কার্য করার একটা সামর্থ্য তৈরি হবে এবং সেটি স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকবে। অর্থাৎ বস্তুটাকে যখন আমি এখান থেকে এখানে তুলেছি তখন এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি ইপি তৈরি হয়েছে। এই ইপি ইকুয়ালস টু এমজিএইচ, সেটা আমরা একটু পরে দেখব যে কেন এমজিএইচ হলো। এখন প্রশ্ন হচ্ছে যদি এই বস্তুটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে অভিকর্ষের অধীনে বস্তুটা নিচের দিকে পড়বে। তাহলে যখন নিচের দিকে পড়ছে তখন এই ইপির মানটা আস্তে আস্তে রিডিউস হচ্ছে, অর্থাৎ ইপির মানটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং যখন ইপির মানটা কমছে তখন আস্তে আস্তে গতিশক্তির মানটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই যে আমার হাতে যে মার্কারটা দেখতে পাচ্ছ, এই মার্কারটার পোটেনশিয়াল এনার্জি এখন কত? শূন্য। এখন এখান থেকে এখানে এই উচ্চতায় তুললাম, তাহলে এর মধ্যে স্থিতি শক্তি থাকলো। এবার যে এটাকে ছেড়ে দেবো সে নিচের দিকে পড়বে, অর্থাৎ স্থিতি শক্তিটা ক্রমশ গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে স্থিতি শক্তিটা এইখানে ছিল জিরো, তারপরে আস্তে আস্তে যখন এই উচ্চতায় নিয়ে গেলাম হলো ম্যাক্সিমাম, যে যখন ছেড়ে দিলাম তখন আস্তে আস্তে কমতে 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 এখানে হলো মিনিমাম, কিন্তু গতিশক্তির মানটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ স্থিতি শক্তি যখন কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়বে তখন কার্য করার সামর্থ্য লাভ করবে। স্থিতি শক্তিটাই এখানে কার্য করছে যেটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল স্থিতি শক্তি কি? স্থিতি শক্তি হচ্ছে কোনো বস্তুর তার বিশেষ অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকেই বলবো স্থিতি শক্তি। এইবার আরেকটা সুন্দর উদাহরণ দিই। ধরো তুমি একটা পেরেককে মাটির মধ্যে পুঁতবে, তাহলে তোমাকে কি করতে হবে? এই পেরেকটার উপরে হাতুড়ি অর্থাৎ হ্যামার দিয়ে আঘাত করতে হবে। এখন যদি তুমি হাতুড়িটাকে শুধু, ধরো আমার এই মার্কারটাকে একটা হাতুড়ি ভেবে নাও, তাহলে এই মার্কারটা বা হাতুড়িটাকে যদি আমি এটার উপরে রেখে দিই তাহলে কি পেরেকটা মাটির ভিতরে ঢুকবে? কখনোই ঢুকবে না। এটাকে আমাকে কিছুটা উপরে তুলে তারপরে ছেড়ে দিলে তখন কি হয়ে যাবে? হাতুড়িটা এটার উপরে পড়বে, তখন এটা দেখা যাবে মাটির ভিতরে প্রবেশ করেছে। তাহলে খেয়াল করে দেখো, যখন আমি হাতুড়িটাকে এর মাথায় জাস্ট টাচ করে রেখেছিলাম তখন কিন্তু কোনো পেরেকটা মাটির ভিতরে প্রবেশ করেনি, কিন্তু যখন হাতুড়িটাকে আমি কিছুটা উপরে তুলেছি অর্থাৎ তার হাতুড়িটাকে এই জায়গা থেকে যখন একটুখানি উপরে তুলেছি হাতুড়িটাকে, তখন এই উচ্চতায় উঠেছে হাতুড়িটা, এখান থেকে এই উচ্চতায় উঠেছে। তাহলে এই উচ্চতায় ওঠার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণে স্থিতি শক্তি সঞ্চিত হয়েছে। এবার যখন হাতুড়িটাকে ছেড়ে দিয়েছি তখন স্থিতি শক্তিটা ক্রমশ গতিশক্তিতে পরিণত হয়েছে এবং পেরেকটার উপরে পড়াতে পেরেকটা মাটির ভিতরে প্রবেশ করেছে। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। আরও একটা উদাহরণ দেওয়া যায়, ধনুক। ধনুকের ছিলা, এটা হচ্ছে ধনুক। তাহলে ধনুকের এখানে একটা সুতোর মতন থাকে। এবার এই সুতোটাই যদি আমি এখানে একটা তীরকে রাখি তাহলে এই তীরটা কি যাবে? কখনোই যাবে না। তীরটাকে ধরে ছিলাটাকে ধরে টানতে হবে। তাহলে যদি আমি টানি তাহলে কি হচ্ছে? তাহলে এর পজিশনটা আমি এখান থেকে এখানে সরিয়েছি, তাহলে ডিসপ্লেসমেন্ট করেছি। তাহলে পজিশন যখন আমি সরাবো তখন এটার মধ্যে স্থিতি শক্তিটা এর মধ্যে সঞ্চিত থাকবে, দিয়ে যখন আমি ছেড়ে দেবো তখন স্থিতি শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে আর এই যে তীরটা দেখতে পাচ্ছ এই তীরটা সামনের দিকে
এগিয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে স্থিতিশক্তি থেকে গতিশক্তির পরিবর্তনের একটা উদাহরণ। এই জিনিসটাকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। আমরা জানি যে জলকে উঁচু একটা, ধরো এখানে একটা জলপ্রপাত রয়েছে বা একটা উঁচু স্থান রয়েছে, তাহলে এখানে জলটাকে কি করা হচ্ছে, জলটাকে ধরে রাখা হচ্ছে। তাহলে এই জলটাকে যখন আমি এখান থেকে নিচের দিকে ছেড়ে দেবো, তখন এটার মধ্যে যেহেতু এটা ভূমি থেকে কিছুটা উচ্চতায় উঠে আছে, এই উচ্চতায় আছে, তার মানে এর মধ্যে স্থিতিশক্তি রয়েছে। এবার জলটাকে যখন এখান থেকে ছেড়ে দেবো, তখন কি হয়ে যাবে, জলটা স্থিতিশক্তিটা আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। আর এইখানটায় থাকে হচ্ছে একটা টারবাইন, এখানটায় থাকে হচ্ছে একটা টারবাইন। তো এই টারবাইনের এই খাপগুলোর মধ্যে জল পড়বে এবং টারবাইনটাকে কি করবে, টারবাইনটাকে রোটেট করবে, ওমেগা কৌণিক বেগে রোটেট করবে, এবং রোটেট করার ফলে তখন জলবিদ্যুৎ উৎপাদন হবে। তাহলে স্থিতিশক্তির বাস্তবিক প্রয়োগ কিন্তু প্রবল। আর একটা জিনিস বলি, বাস্তবে প্রত্যেকটা জিনিসই তার সুস্থির সাম্যে থাকার চেষ্টা করে বা স্থিতিশক্তি শূন্যতে রাখার চেষ্টা করে। এই কারণেই কিন্তু জল উঁচু জায়গায় থাকলে উঁচু জায়গা থেকে গড়িয়ে নিচের নিচের দিকে চলে আসে। কেন? কারণ আমরা জানলাম ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠে অর্থাৎ নির্দেশতলে জিরো স্টেট, জিরো স্টেটে ইপির মান কত, জিরো। তাহলে এখান থেকে যদি জলটাকে আমি উপরে তুলি, এই যে ইপি থেকে যদি জলটাকে উপরে তুলি, তাহলে এখান থেকে এবার যদি ধরো এখানে দুটো ইসে দেওয়া আছে, পাত দেওয়া আছে, পাত দিয়ে আটকে দেওয়া আছে, এবার পাত দুটোকে সরিয়ে দিলাম, গেট দুটোকে সরিয়ে দিলাম, তাহলে জলটা উপর থেকে নিচে পড়বে, ঠিক আছে। কেন উপর থেকে নিচে পড়ছে, কারণ এইখানে ইপি ওর ম্যাক্সিমাম, যে ইপির মানটা কমতে 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 এখানে সে মিনিমাম হবে, তারপরে কিন্তু আর জলটা প্রবাহিত হতে পারবে না, জলটা ওখানে লোকালাইজড হয়ে যাবে, তাই না? কারণ আমি কি বললাম যে এই পৃথিবীতে বা এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুই চায় তার ইপি ইকুয়ালস টু জিরো হওয়ার, অর্থাৎ সে সুস্থির সাম্যে থাকার চেষ্টা করে। এবং এই জিনিসটা নিয়ে যদি তোমরা একটু বেশিভাবে জানতে আগ্রহী হও, তাহলে তোমরা স্ট্যাটিক্স চ্যাপ্টারটা অবশ্যই পড়বে। স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স চ্যাপ্টারে এই জিনিসটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। এইবার আমি যেটা বলবো, এটা আমি অবস্থান পরিবর্তন বা পজিশন চেঞ্জের জন্য স্থিতিশক্তির পরিবর্তন নিয়ে আমি আলোচনা করলাম। এইবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আকৃতির পরিবর্তনের জন্য। তো দেখো, আমার হাতে একটা স্প্রিং দেখতে পাচ্ছ, তাহলে এই স্প্রিংটাকে যদি আমি সংকুচিত করি, এইদিকে আমি যদি সংকুচিত করি, তাহলে এর কী হচ্ছে, পজিশন চেঞ্জ করছি না? তাহলে এটা এখন দেখো নর্মাল অবস্থানে রয়েছে, তার মানে এর ইপি ইকুয়ালস টু জিরো। তাহলে এটাকে যদি আমি সংকুচিত করি বা এটাকে যদি আরও সংকুচিত করি, তাহলে তুমি দেখবে হাতের মধ্যে দেখবে একটা বল অনুভব করছো, মানে তুমি এটাকে যত প্রেশার ক্রিয়েট করবে তোমার হাতে, তত পরিমাণে তুমি বল তোমার হাতে, তত তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, তোমাকে তত বেশি কষ্ট করতে হবে, মানে যত এটাকে সংকুচিত করতে যাইবা তত বেশি পরিমাণে বল লাগবে। কারণ আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র পড়েছি, প্রত্যেক ক্রিয়ার সমান এবং একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে তুমি এটার উপরে ক্রিয়া করছো, তাই না? তুমি এটার উপরে ক্রিয়া করছো। জিনিসটাকে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি, এখানে স্প্রিংটা রয়েছে, স্প্রিংটাকে আমি এইদিক থেকে এইদিকে ফোর্স দিচ্ছি, তাহলে তার ফলে স্প্রিংটা কি হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। তাহলে স্প্রিংটাকে যখন তুমি সংকুচিত করছো, স্প্রিংটাও তোমাকে কি অপোজিট ডাইরেকশনের একটা ফোর্স দেবে। তাহলে এই যে অপোজিট ডাইরেকশনে ফোর্স দেবে, এটাকে বলা হবে প্রতিক্রিয়া বল, বা এক্ষেত্রে বলা হবে প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স। তো কি এই রেস্টোরিং ফোর্স? রেস্টোরিং ফোর্স হচ্ছে প্রত্যানয়ক বল, বস্তুর প্রাথমিক অবস্থানে নিয়ে আসার চেষ্টা করে। যখন কোনো বস্তুকে তার পজিশনটাকে যখন চেঞ্জ করব, এই স্প্রিংটার যখন পজিশন চেঞ্জ করব, তখন আমি বাইরে থেকে ক্রিয়া দিচ্ছি, তাহলে প্রতিক্রিয়ার জন্য স্প্রিংটা তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসার চেষ্টা করবে। কারণ আমরা কি জানি, আমরা জানি প্রত্যেকটা বস্তু তার ইপিকলস টু জিরো হওয়ার চেষ্টা করে। তাহলে এই বস্তুটাকে যখন আমি সংকুচিত করছি, তখন এর স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে, যে যখন ছেড়ে দেবো তখন আবার আস্তে আস্তে নর্মাল হবে, অর্থাৎ ইপি ইকুয়ালস টু জিরোতে আসার চেষ্টা করবে। এইবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তিটাই প্রথমে বলি, তারপরে আমি আর একটাতে যাচ্ছি। আচ্ছা, অভিকর্ষীয় স্থিতিশক্তি দেখো, অভিকর্ষীয় স্থিতিশক্তি কি, কোনো এই যে এই বস্তুটাকে যখন আমি এখান থেকে এখানে তুলেছি, তখন আমি অভিকর্ষীয় বলের বিরুদ্ধে আমি বস্তুটাকে তুলেছি। তাহলে যখন কোনো বস্তুটাকে এখান থেকে উপরে তোলা হবে, তখন
একটা কি ডিসপ্লেসমেন্ট ঘটিয়েছি, এইচ উচ্চতায় উপরে তুলেছি। তাহলে এইচ উচ্চতায় উপরে তোলা মানে কি? একটা সরণ হওয়া, এবং ওই বস্তুটার উপরে কি কাজ করছে, এবং ওই বস্তুটার উপরে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে মহাকর্ষীয় বল। তাহলে মহাকর্ষীয় বলের বিরুদ্ধে যখন আমি কার্য করছি, তখন সেই কার্যটাই কিন্তু স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকবে। তাহলে সেটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে যখন বস্তুটাকে এখান থেকে এখানে তুলেছি, তখন আমি একটা কার্য করেছি। তাহলে কার্য মানে কি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস। তাহলে বল, বল ইকুয়ালস টু কি? এফ ইকুয়ালস টু এম এ নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী, যেহেতু বস্তুটির ওপর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি কাজ করছে, তাই অ্যাক্সিলারেশনটাকে আমি জি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এম জি, এস বলতে ডিসপ্লেসমেন্ট, এখান থেকে আমি এইচ উচ্চতায় তুলেছি, তাহলে ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইচ। তাহলে ডাব্লু ইকুয়ালস টু কি আসলো? ডাব্লু ইকুয়ালস টু আসলো এম জি এইচ। অর্থাৎ আমি বলতে পারি বস্তুটির স্থিতি শক্তি, কারণ এই কার্যটাই কি? বস্তুটির স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে বস্তুর স্থিতি শক্তি ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ইন্টু উচ্চতা। এইবার খেয়াল করে দেখো, এখানে উচ্চতার উপরে নির্ভরশীল করছে, তাই না? উচ্চতার উপরে নির্ভর করে বস্তুর স্থিতি শক্তি। এখন মজার বিষয় হচ্ছে, এই বস্তুটাকে আমি এখান থেকে এখানে উল্লম্বভাবেই তুলি, কিংবা স্পাইরাল পথেই তুলি, কিংবা যে কোনো পথেই তুলি না কেন, কোন পথে তুলছি সেটার উপরে ডিপেন্ডেবল নয়। তার মানে কি? তার মানে হচ্ছে, ধরো তুমি একতলা থেকে দুতলা বা তিনতলাতে উঠলে, তাহলে তুমি এখান থেকে এইভাবে লম্বাভাবে তুমি দড়ি বেয়েই ওঠো, কিংবা তুমি এইখান থেকে এই পথে একটা সিঁড়ি দিয়েই ওঠো, বা লিফট লিফটেই ওঠো, কিংবা তুমি পেঁচানো সিঁড়ি দিয়ে ওঠো, তুমি কোন পথ বরাবর উঠছো সেটার উপরে ডিপেন্ডেবল নয়। এখানে দেখো আমি তিনটে পথ নিয়ে আলোচনা করেছি। একটা ধরো তুমি সিঁড়ি দিয়ে উঠেছ, একটা ধরো তুমি স্পাইরাল পথে উঠেছ, মানে পেঁচানো সিঁড়ি দিয়ে উপরে উঠেছ, আবার অথবা তুমি এইখান থেকে এখানে লিফটে উঠেছ। তাহলে তুমি তিনটে পথ বরাবর উঠেছো, এক নম্বর পথ, দু নম্বর পথ, তিন নম্বর পথ। প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি এখান থেকে ফাইনালি এখানে উঠেছো, অর্থাৎ তোমার এম জি এইচই হবে। অর্থাৎ এখান থেকে যে এখানটার উল্লম্ব উচ্চতা, এখান থেকে এটার যে উল্লম্ব উচ্চতা এইচ, সেটার উপরেই ডিপেন্ডেবল। কোন পথে উঠেছো সেটার উপরে ডিপেন্ডেবল নয়। এটা চলো প্রমাণ করার চেষ্টা করি। তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে একটা বস্তুকে আমরা নততল বরাবর উপরের দিকে তুলছি। তাহলে বস্তুটাকে আমি এখান থেকে এখানে তুলেছি, এখানে ছিল, এখান থেকে এখানে তুলেছি। তাহলে বস্তুটা যে কোনো পজিশনেই থাকুক না কেন, বস্তুটির ওপরে ওজন ডাব্লু উল্লম্বভাবে সর্বদা নিচের দিকে ক্রিয়াশীল, এম জি। আচ্ছা, এখন এটা যদি নতিকোণ থিটা হয়, তাহলে এমজিটাকে আমি উপাংশে বিভাজন করতে পারি। তাহলে এমজির উপাংশ বিভাজন করলে কি হবে? এই কোণটা থিটা হলে অনুরূপভাবে এই কোণটা হচ্ছে থিটা। তাহলে যেই দিকে থিটা যায়, আমরা রেজলিউশন অফ ভেক্টর পড়েছি, তাহলে এই দিক বরাবর যাবে এমজি কস থিটা, এবং এই দিক বরাবর যাবে এমজি সাইন থিটা। এবার এটাকে আমি নিলাম এ বি সি। তাহলে এবিসি, এবি পথে আমি একটা বস্তুকে এখান থেকে এখানে তুলেছি। তাহলে এখান থেকে এখানে তুলতে গেলে আমাকে কি একটা কার্য করতে হয়েছে, যেহেতু এর একটা ডিসপ্লেসমেন্ট রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে কার্য ইকুয়াল টু কি জানি? কার্য ইকুয়াল টু জানি বল ইন্টু সরণ। তাহলে খেয়াল করে দেখো, বস্তু সরণ কোন দিকে? বস্তুটাকে এখান থেকে এখানে তুলেছি, তাহলে সরণের অভিমুখে এইদিকে। তার সাথে এমজি কস থিটা কিভাবে কাজ করছে? বস্তুর সরণ হচ্ছে এই পথ বরাবর, আর এমজি কস থিটা আছে এইভাবে। তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে একটা ভেক্টরের সাথে আর একটা ভেক্টর যদি 90 ডিগ্রিতে থাকে, তাহলে এই ভেক্টরটা এই ভেক্টরের উপরে কি করবে না? কোনো ডিস্টার্ব দিতে পারবে না। অর্থাৎ এই ভেক্টরের উপরে এই ভেক্টরের কোনো প্রভাব নেই। তাহলে এখানে যা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে ফোর্স বলতে আমি কত লিখতে পারি? ফোর্স বলতে যেটা লিখবো সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে এমজি সাইন থিটা ইন্টু এবি, এখান থেকে এখানে তুলেছি,
এই জায়গাটাকে আমি বি ধরলাম, তাহলে এম জি সাইন থিটা ইন্টু এবি, বা ধরো এইখানেই নিয়ে গেছি বস্তুটাকে, ধরো এইখানেই নিয়ে গেছি, যাই হোক এ থেকে বিতে নিয়ে যাই কিংবা এখানে নিয়ে যাই, এটাকে বি প্রাইমও দিতে পারো, এটাকে বি দিতে পারো, যাই হোক না কেন। আচ্ছা তাহলে এবি ইন্টু এম জি সাইন থিটা, তাই না? তাহলে এটাকে কি লেখা যায় দেখো, এম জি ইন্টু এবি সাইন থিটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ এবং ভূমির মাঝে থাকে হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি, বিসি বাই এবি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, বিসি বাই এবি। তাহলে এবি সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, বিসি। তাহলে বিসি বলতে উচ্চতা, এই উচ্চতাটাকে এইচ দিয়ে রিপ্লেস করলাম, তাহলে বিসি ইকুয়ালস টু এইচ। তাহলে এবি সাইন থিটা ইকুয়ালস টু এইচ, তাহলে এবি সাইন থিটার জায়গায় আমি কত বসাতে পারবো, এইচ বসাতে পারবো, তাহলে কি আসবে, এম জি এইচ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি আসলো, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ, অর্থাৎ উল্লম্ব উচ্চতার উপরে নির্ভর করছে, কোন পথ বরাবর বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি সেটার উপরে নির্ভর করছে না। এইবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে প্রসারিত স্প্রিং এর স্থিতিস্থাপক শক্তি। তাহলে আমরা একটা স্প্রিং কে প্রসারিতই করি বা সংকুচিতই করি, একটা প্রত্যানয়ক বল পাবো, তাই না? তাহলে চলো, ধরে নাও এটা একটা স্প্রিং, এই স্প্রিংটাকে ধরে আমি প্রসারিত করেছি, তাহলে এর অন্তিম অবস্থান ছিল এখানে, এখন চলে এসেছে এখানে। তাহলে আমি এক্স পরিমাণ কি করেছি, আমি এক্স পরিমাণ প্রসারিত করেছি। তাহলে যেহেতু আমি এক্স পরিমাণ প্রসারিত করেছি, তারপরে এর কি, এর পজিশনের চেঞ্জ করেছি, আর আমরা জানি যে পজিশনের চেঞ্জ করতে গেলে একটা কার্য করতে হবে এবং ওই কার্যটাই বস্তুটির উপরে স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে আমি যখন এটাকে এইখান থেকে এখানে সরিয়েছি, স্প্রিংটাকে যখন সরিয়েছি, তাহলে ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করেছি, এই দিকে ফোর্স অ্যাপ্লাই করেছি। তাহলে যেই দিকে তুমি ফোর্স দেবে তার বিপরীত দিকে প্রতিক্রিয়া বল থাকবে, সেটাকে বলবো প্রত্যানায়ক বল বা রেস্টোরিং ফোর্স। এটা আমি সিম্পল হারমোনিক মোশন যখন পড়াবো সরল দোলগতি, তখন আমি খুব যত্ন সহকারে বুঝিয়ে দেবো রেস্টোরিং ফোর্স জিনিসটা কি, এবং খুব ইন্টারেস্টিং। তো দেখো, তাহলে এই স্প্রিংটাকে যখন আমি এখান থেকে নিচের দিকে টেনেছি, তখন রেস্টোরিং ফোর্স অর্থাৎ প্রতিক্রিয়া বল উপরের দিকে ক্রিয়াশীল। তাহলে প্রতিক্রিয়া বলটা উপরের দিকে ক্রিয়াশীল, তাহলে প্রতিক্রিয়া বলটা উপরের দিকে যাচ্ছে, আর তুমি স্প্রিংটাকে নিচের দিকে টানছো, তাহলে এই বলটার বিরুদ্ধে তুমি সরণ ঘটাচ্ছ। তাহলে বলের বিরুদ্ধে কি করছো, তুমি একটা কার্য করছো। তাহলে কার্য ইকুয়াল টু কি জানি, কার্য ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে ধরলাম প্রতিক্রিয়া বল হচ্ছে এফ, তাহলে এফ বলের বিরুদ্ধে আমি এক্স পরিমাণ সরণ ঘটিয়েছি। আমি প্রথমে হিসাব করবো ডিএক্স পরিমাণ সরাতে আমার কতটা কৃতকার্য, অর্থাৎ এখান থেকে এইটুকুনি সরাতে কতটা কৃতকার্য। তাহলে ডাব্লু ইকুয়ালস টু, তাহলে তখন কি হয়ে যাবে, সেটা ডিডাব্লু হয়ে যাবে, যেহেতু ডিএক্স পরিমাণ সরিয়েছি, এখান থেকে এইটুকুনি দূরত্ব হচ্ছে ডিএক্স। তাহলে ডিএক্স পরিমাণ সরাতে ডিডাব্লু পরিমাণ কার্য করতে হয়, তাহলে ডিডাব্লু ইকুয়ালস টু এফ ডট ডিএক্স। তাহলে এইখান থেকে এইখানে এটা হচ্ছে জিরো, জিরো থেকে আমি এক্স নট পর্যন্ত সরাচ্ছি, জিরো থেকে এক্স নট পর্যন্ত সরাচ্ছি, তাহলে মোট কত কার্য করতে হবে, ডাব্লু। তাহলে ডাব্লু ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিডাব্লু, জিরো থেকে এক্স নট। তাহলে হিসাব করি, ইন্টিগ্রেশন জিরো টু এক্স নট এফ ডট ডিএক্স, তাহলে জিরো টু এক্স নট এফ, এফ মানে কি, এফ মানে হচ্ছে প্রত্যানয়ক বল। এই প্রত্যানয়ক বল লেখা যায় এফ ইকুয়ালস টু কে এক্স, অর্থাৎ তুমি কতটা পরিমাণ সরিয়েছো, এবং এখানে একটা কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটাকে বলা হয় স্প্রিং এর বল ধ্রুবক। তোমরা হুকের সূত্র যখন পড়বে স্থিতিস্থাপকতা অধ্যায়ে, তখন দেখবে যে একটা স্প্রিংকে তুমি যদি প্রসারিত করো, তাহলে এফ পরিমাণ বল দিয়ে যদি প্রসারিত করো, তাহলে এফ ইজ প্রপোর্শনাল এক্স, এই সরি এক্স যদি তুমি প্রসারিত করো, তাহলে এই যে বলটা রিস্টোরিং ফোর্স সেটা হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ তুমি যত প্রসারিত করবে তত বেশি পরিমাণে বলটা অনুভব হবে। তুমি সেটা বাস্তবে অ্যাপ্লাই করে দেখতে পারো, এই স্প্রিংটাকে তুমি যত টানবে তত তোমাকে কি, একটুখানি টানো অল্প পরিমাণ ফোর্স দিতে হবে, আরও বেশি টানো
আরো বেশি পরিমাণে বল দিতে হবে, তাই না? তা আবার সংকুচিত করো, একটু পরিমাণে সংকুচিত করো, অল্প পরিমাণে বল দিতে হবে। বেশি সংকুচিত করতে যাও, অনেকটা পরিমাণে বল দিতে হবে। তাহলে একটা স্প্রিংকে সংকুচিত করি বা প্রসারিত করি, যদি বেশি করি, সরণ যদি বেশি ঘটাই, অর্থাৎ তাদের মধ্যবর্তী আপেক্ষিক দূরত্বের যদি পরিবর্তন বেশি হয়, তাহলে আমাকে বেশি পরিমাণে বল দিতে হবে। এটা হচ্ছে বিজ্ঞানী হুকের সূত্র। তাহলে হুক কি বলছেন? হুক বলছেন এ প্রপোর্শনাল এক্স। তাহলে এফ ইকুয়ালস টু কে এক্স, কারণ আমরা জানি সমানুপাতিক, এই চিহ্নটা যখন উঠে যায় তখন একটা সমানুপাতিক ভেদ ধ্রুবক আসে। এই কেটাকে বলা হবে স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এফ এর জায়গায় কি বসাতে পারি? আমি এফ এর জায়গায় বসাতে পারি কে এক্স, তাহলে কি আসবে? কে এক্স ডিএক্স। তাহলে এই কেটা হচ্ছে কনস্ট্যান্ট, কোন স্প্রিং এর ক্ষেত্রে কেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে যেটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটাকে আমরা বের করে দেবো। তাহলে কে বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন জিরো টু এক্স নট এক্স ডিএক্স। তাহলে এটা কি হবে? এখানটা করি ইন্টিগ্রেশন জিরো টু এক্স নট, কে বেরিয়ে গেছে এক্স ডিএক্স। তাহলে এক্স এর মাথায় কিছু নেই মানে কত আছে? এক আছে। তাহলে আমরা সূত্র শিখে ফেলেছি অলরেডি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মানে কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, এন এর মান কত এখানে? ওয়ান। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, নিচে হবে ওয়ান প্লাস ওয়ান, তার মানে কত? এক্স স্কোয়ার বাই দুই। তাহলে লিখে দাও এক্স স্কোয়ার বাই দুই। এবার লিমিট বসিয়ে দাও, লোয়ার লিমিট জিরো, আপার লিমিট এক্স নট। এই যে দুই, এটা কনস্ট্যান্ট, এটা বেরিয়ে যাবে। তাহলে এটা হাফ বেরিয়ে গেল, কেটা আগেই কনস্ট্যান্ট ছিল, কেটা বেরিয়ে গেল। তাহলে কি থাকবে? এক্স স্কোয়ার, তার এবার লিমিট জিরো টু এক্স নট। তাহলে কি আসবে? হাফ কে, এই আপার লিমিটের স্কোয়ার হবে, তার মানে হবে এক্স নট স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার। তাহলে জিরো স্কোয়ার হচ্ছে জিরো। তাহলে ফাইনালি কি পাচ্ছি? হাফ কে এক্স নট স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে ডাব্লু। তাহলে ডাব্লু ইকুয়ালস টু কি পেলাম? ডাব্লু ইকুয়ালস টু পেলাম হাফ কে এক্স স্কোয়ার। এটাই হচ্ছে স্প্রিং এর, প্রসারিত স্প্রিং এর স্থিতিস্থাপক শক্তির রাশিমালা, ঠিক আছে? এইবার এই যে ডাব্লুটা, এই ডাব্লুটাই কি? ডাব্লুটাই তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। যেহেতু এটা একটা স্থিতিস্থাপক বস্তু, তাই এটাকে বলছি আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অর্থাৎ এই শক্তিটা, এই স্থিতিশক্তিটা স্থিতিস্থাপক স্থিতিশক্তি রূপে থাকবে। এইবার আরেকটা জিনিস বলে রাখি, সেই জিনিসটা হচ্ছে এই যে আমি এটা ক্যালকুলাস দিয়ে করলাম, এবার চাইলে তোমরা এটা নর্মাল প্রসেসেও করতে পারো। নর্মাল প্রসেসটা যেহেতু সহজ, ক্যালকুলাসটা অনেকে বুঝতে পারে না, তাই আমি ক্যালকুলাসটা অ্যাপ্লাই করলাম। তোমাদের বইয়ে নর্মালটাও আছে, ক্যালকুলাসও আছে, আমি ক্যালকুলাস দিয়ে করার চেষ্টা করলাম। ক্যালকুলাস দিয়ে করতে গেলে জিনিসটা খুব সহজ হয়, যদি তোমরা বুঝতে পারো তাহলে খুবই সহজ, আশা করি বোঝা গেছে। এইবার লাস্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেখচিত্র। তাহলে আমরা কি জানলাম? যে যত পরিমাণ ওটাকে ডিসপ্লেসমেন্ট করব, মানে সরণ যত বেশি হবে তত বেশি পরিমাণে ফোর্স লাগবে। তাহলে এফ আর এক্স এর মধ্যে যদি আমি একটা গ্রাফিক্যালি অ্যানালাইসিস করি, তাহলে গ্রাফটা কিরকম দেখতে হবে? ধরো এইদিকে আমি স্প্রিংটাকে সরাচ্ছি, সেটাকে এক্স এক্স অক্ষ বরাবর আমি সরণ এক্স লিখলাম এবং ওয়াই অক্ষ বরাবর এফ লিখলাম। তাহলে এফ এবং এক্স এর মধ্যে সমানুপাতিক একটা সম্পর্ক। তাহলে যে লেখচিত্রটা পাবো সেটা হচ্ছে মূল বিন্দুগামী একটি সরল রেখা, এবং এটা কিরকম হবে? ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এই আকারে যাবে। অর্থাৎ এটি হবে একটি মূল বিন্দুগামী সরল রেখার লেখচিত্র, তাই না? এবং ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এগুলো তোমরা অলরেডি ম্যাথমেটিক্সে পড়ে ফেলেছো। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা কেন হলো? এফ আর এক্স যেহেতু সমানুপাতিক, তাই এটা আমি পেলাম, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি? এফ ইকুয়ালস টু কে এক্স। তাহলে এখন যে তুমি কার্য করেছো, তাহলে কার্যটা হবে এই মাঝখানের এই ক্ষেত্রফলটা, এই কালো আমি ডট ডট দিয়ে প্রকাশ করছি, এই পুরো জায়গাটা, অঞ্চলটা হবে কার্য। কার্যটা প্রকাশ পাবে এই পুরোটা ডাব্লু। তাহলে আমি নাম দিয়ে দিই ও এ বি। তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কার্য। তাহলে কার্য ইকুয়াল টু ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটা ভূমি, এটা উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে ওবি। উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এবি, উচ্চতা হচ্ছে এবি। তাহলে ওবি দিয়ে কাকে প্রকাশ করেছি? এক্স কে প্রকাশ করেছি। তাহলে হাফ ইন্টু এক্স, আর এবি দিয়ে কাকে প্রকাশ করেছি? এবি দিয়ে, এবি দিয়ে হচ্ছে কে এক্স। তাহলে কি আসছে? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে ডাব্লু ইকুয়ালস টু কি আসলো? হাফ কে এক্স স্কোয়ার। ডাব্লু ইকুয়ালস টু কি এসেছিল?
হাফ কে এক্স স্কোয়ার। তাহলে তুমি যদি এটা গ্রাফিক্যালি অ্যানালাইসিস করো তাহলেও দেখবে একই আসবে। আশা করি বোঝা গেছে স্থিতিশক্তিটা। আজকের মতন এইটুকুনি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলে নতুন হলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।